ভাবছেন কদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়ে ঘুরে আসবেন, কিন্তু বারান্দা কিংবা ছাদের প্রিয় গাছগুলোর কি হবে? পানি না পেয়ে মরেও যেতে পারে। তবে এই সমস্যার সমাধান পাওয়া যাবে ডিজিটাল টবে। এই টব পাওয়া যাচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে চলমান জাতীয় বৃক্ষ মেলায়। বর্তমানে সবকিছুতেই লাগছে প্রযুক্তির ছোঁয়া, সেই তালিকায় এবার যুক্ত হয়েছে ডিজিটাল টব, যা পানির অপচয় রোধের পাশাপাশি কমাবে বাগানের পরিশ্রমও। এমনকি বাসায় না থেকেও মোবাইল অ্যাপের মাধ্যমে পানি দেওয়া যাবে গাছে। বাংলা টবে মানুষ পানি দিলে ধরেন এই দিক দিয়ে পানি দেন, ওই দিক দিয়ে পড়া যায় পড়া যায়, আর লোকার এক নম্বর কত হলে মাটিটা লোহার মতো শক্ত হয়ে যায়, এই কারণে গাছ মাটি শক্ত হয়ে গাছটা মারা যায়। তো আমাদের কোম্পানি গবেষণা করে দেখছে যে হাজার হাজার গাছ মারা যায় বাংলাদেশে, দিয়ে কী করা যায়। পরে একটা টব এইভাবে সে নিজে আবিষ্কার করছে, করার পরে আমরা টেস্ট করে দেখছি এই টবে খুব গাছ ভালো থাকে, আর একবার পানি দিলে দুই মাস পানি দেওয়া লাগে না। চলতি মাসের 5 তারিখ শুরু হওয়া এই মেলায় দেশের নানা প্রান্ত থেকে ভিড় জমাচ্ছেন বৃক্ষপ্রেমী ক্রেতা দর্শনার্থীরা। নানা ধরনের গাছের সাথে সাথে এখানে পাওয়া যাচ্ছে বাগান করা ও তার পরিচর্যার সকল উপাদান। গাছ ছাড়া আমাদের কাছে আছে পার্লাইট, স্টোন, কাটার, তারপরে আছে সিগনেচার, মানে নার্সারি ইনস্ট্রুমেন্ট, কৃষি ইনস্ট্রুমেন্ট যাই প্রয়োজন হয় সবগুলি আমাদের কাছে আছে। নব্বইয়ের দশক থেকে নিয়মিত হয়ে আসা এই মেলা গত 2 বছর করোনার কারণে বন্ধ ছিল। 2 বছর পরে আবার মেলা এসে নানা প্রজাতির গাছের চারা কিনতে পেরে খুশি ক্রেতারা। এখানে সব ধরনের গাছ আছে, উন্নত ধরনের গাছগুলো আছে, গ্রামে তো এগুলো পাওয়া যায় না, যার কারণে এখান থেকে নিয়ে যাওয়া। আমি স্কুল থেকে আসার সময় আজকে পরীক্ষা দিয়ে আসছি, আসার সময় রাস্তায় এখানে পড়ছে, এর আগে একবার আসছিলাম তখন কিছু কিনা হয়নি, আজকে আবার আসলাম এসে দুইটা গাছ কিনছি। বেসিক্যালি তো মেলা দেখার জন্যই আমরা আসি এবং এখানে তো অনেক জিনিস পাওয়া যায় একসাথে, ওটার জন্যই তো আসা। দেশি বিদেশি মিলিয়ে প্রায় 600 প্রজাতির গাছের চারা এসেছে এবারের মেলায়। বিভিন্ন ফলদ বৃক্ষের পাশাপাশি নানা বর্ণ গন্ধের ফুলের গাছ মেলার সৌন্দর্য আরো বাড়িয়েছে। ফুল ও ফল দুই ধরনের গাছের চারাই বিক্রি হচ্ছে এই মেলায়। মূলত শহরাঞ্চলে সবুজের পরিমাণ বাড়াতে এই মেলার উদ্যোগ বন বিভাগের। 10,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে নার্সারি মালিকরা অংশ নেন এই মেলায়। বিভিন্ন পত্রিকাতে আমরা টেন্ডার দিয়েছিলাম, বিভিন্ন অঞ্চল থেকেই আমরা খুব সাড়া পেয়েছি এবং এখানে 117টি স্টল আমরা এখানে বরাদ্দ দিতে পেরেছি। মেলায় স্বল্প মূল্যের গাছ যেমন আছে তেমনি রয়েছে দামি গাছও। প্রতিদিন বিক্রি হচ্ছে গড়ে প্রায় 70 থেকে 80 হাজার চারা। 200 টাকা বা 300 টাকার থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত গাছ আছে এখানে। বনসাইগুলোর দাম বেশি, সেই বনসাইগুলো তো বিভিন্ন লক্ষ লক্ষ টাকার দামে বিক্রি হয়ে থাকে। বৃক্ষপ্রেমীদের এই মিলন মেলা চলবে আগামী 4 জুলাই পর্যন্ত।